স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 এ আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত আমি বানের জলে জর্জরিত কুড়িগ্রামের কৃষি নষ্ট হয়েছে প্রায় 9000 হেক্টর জমির ফসল ভেসে গেছে পুকুরের মাছ সরকারি হিসেবে এই ক্ষতির পরিমাণ প্রায় 129 কোটি 40 লাখ টাকা গোলাম মাওলা সিরাজের রিপোর্ট ডুবে গেছে ধানের বীজতলা লন্ডভন্ড পাটক্ষেত এ দৃশ্য কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি এলাকার শুধু নাগেশ্বরী নয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রৌমারী রাজীবপুর সদর রাজারহাট সহ জেলার সবকটি উপজেলা চোখের সামনে কষ্টের ফসল তলিয়ে গেলেও তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই কৃষকদের তাদের দাবি শুধু এবারই নয় ফসলের ক্ষতি হয় প্রতি বছর তাই কৃষিকে বাঁচিয়ে রাখতে শুধু ত্রাণ বা অনুদান নয় স্থায়ী সমাধান চান সবাই আমি এই আড়াই বিঘে জমির মধ্যে পটলটা আবাদ করলাম 50,000 টাকার মতন আমার জাঙ্গি এবং ডালে কামলায় খরচ গেছে আশা ছিল যে 1.5 লাখ টাকা উঠবে পানি আসার পরে তো সব সর্বনাশ হয়ে গেল পাটের বন্যার পানি উঠিয়ে গোড়া পচে গেছে পাট ঢলি পড়ি যাবে যে 30,000 টাকার মাছ আমি ছাড়ছিলাম ওই মাছটা হয়তো 2-3 মাস পরে বিক্রি করলে আমার 70,000 থেকে 80,000 টাকা আসতো আয় হইতো খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে নষ্ট হওয়া ফসলি জমির পরিমাণ প্রায় 9000 হেক্টর টাকার অঙ্কে যা প্রায় 128 কোটি 1200 হেক্টর জমির মধ্যে পাট এবং বীজতলা শাকসবজি তিল চীনাবাদাম ইয়া মরিচ এই ফসলগুলো আমাদের পানের নিচে নিমজ্জিত অবস্থায় আছে আর 1413 জন মাছ চাষির ক্ষতি অন্তত 2,37,00,000 টাকা নতুন করে বন্যা হলে এর পরিমাণ আরও বাড়বে বলে দাবি জেলার কর্মকর্তাদের উপজেলা ভিত্তিক একবার ইউনিয়ন পর্যায় থেকে আমাদের চাষিদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং এটি আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে প্রেরণ করেছি তাই বন্যার পরে নয় বন্যার আগে কৃষকদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কৃষি প্রধান এ জেলাবাসীর গোলাম মোল্লা সিরাজ চ্যানেল 24 কুড়িগ্রাম বন্যা পরবর্তী দুর্ভোগ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছিলেন বানভাসী মানুষেরা ক্ষয়ক্ষতি পুষিয়ে ঈদের আগে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা তাদের কিন্তু না আবারও উজানের ঢল ছোবল হানতে যাচ্ছে বিপদগ্রস্ত জনজীবনে আবহাওয়ার পূর্বাভাস বলছে সিলেট অঞ্চলের পাশাপাশি এবার তিস্তা যমুনার পদ্মার ক্ষিপ্রতায় ডুবতে যাচ্ছে দেশের উত্তর মধ্যাঞ্চল গেল বন্যার ক্ষয়ক্ষতির খতিয়ান মিলতে না মিলতেই আবারও আছড়ে পড়ছে উজানের ঢল দফায় দফায় বন্যার মাতমে সব হারানোর কবলে জনজীবন করাল গ্রাসে কৃষি কৃত্রিম উপগ্রহের গেল 24 ঘন্টার চিত্র বলছে ভারতের আসাম বিহার এবং নেপালের ভারী বৃষ্টিপাতের প্রভাবে আবারও ডোবার অপেক্ষায় বাংলাদেশ বিধ্বংসী এই ঢল অনুপ্রবেশ করবে সিলেটের কানাইঘাট ও জৈন্ত উপজেলা দিয়ে এতে অবনতি ঘটবে সিলেট বিভাগের চলমান বন্যা পরিস্থিতির সুরমা এবং কুশিয়ারা নদীতে আবারও বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে 30 জুন আগামীকালকে থেকেই ফলে সিলেট বিভাগে চলমান বন্যা পরিস্থিতির অবনতির প্রবল সম্ভাবনা রয়েছে আবহাওয়া পূর্বাভাস আরও বলছে তিস্তা ও যমুনা নদীর পানি আবারও ছাড়িয়ে যাবে বিপদসীমা এতে প্লাবিত হতে পারে কুড়িগ্রাম সহ নদী তীরবর্তী অঞ্চল সমূহ আশঙ্কা করা যাচ্ছে যে আগামী 30 জুনের মধ্যেই তিস্তা নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করা শুরু করবে তিস্তা এবং যমুনা নদীর তীরবর্তী জেলাগুলোর বন্যা পরিস্থিতি আবারও অবনতি ঘটাবে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জন্য রয়েছে দুঃসংবাদ আগামী 5 দিনের ভারী বৃষ্টিপাতে 1 সপ্তাহের মধ্যেই পদ্মা নদীর পানি বেড়ে বন্যার মুখে পড়বে এর তীরবর্তী এলাকাসমূহ আশঙ্কা করা যাচ্ছে যে আগামী 5 তারিখের মধ্যেই ফারাক্কাবাদ পর্যন্ত পৌঁছায় যাবে এবং ফারাক্কাবাদের যে সকল দরজা খুলে দিতে বাধ্য হবে ভারত সরকার ফলে পদ্মা নদীর তীরবর্তী যে জেলাগুলোতে সেগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবারের ঈদ আনন্দ ম্লান হতে পারে দেশ জুড়ে বন্যা পরিস্থিতির কারণে ইসরাত আমি চ্যানেল 24 দর্শক সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এ আর জুয়েল
জুয়েল, সুনামগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতি কি? আমি সুনামগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতি আপনাকে যদি বলি, গেল কয়েকদিনে কিন্তু পুরো দুর্যোগের যে একটা ভয়াবহ দুর্যোগ ছিল সেটা কিন্তু পানি কমতে শুরু করেছিল, কিন্তু গত রাত থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু ক্রমেই বাড়ছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি এবং পাহাড় ঢলেও কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, এবং যার ফলে কিন্তু আবারও মানে যে বানবাসী যে মানুষজন ছিলেন তারা একটা শঙ্কা আবারও দুর্যোগের শঙ্কা করছেন এবং তারা উৎকণ্ঠায় আছেন, কারণ এখন পর্যন্ত কিন্তু মানুষজন বাড়ি ঘরে যেতে পারেননি, যার ফলে কিন্তু এই বানবাসী যে মানুষজনের যাদের ঘর বাড়ি ভেঙেছিল এবং আশ্রয় ভেঙেছিল তারা কিন্তু আসলে আবার উৎকণ্ঠা দিন কাটাচ্ছেন এবং এখন অনেকে আশ্রয় কেন্দ্রে নিয়েছেন। আপনি জানেন যে সুনামগঞ্জ এমনিতেই একটি কৃষি নির্ভর জেলা, যার কারণে কিন্তু যে কোনো দুর্যোগে কৃষির উপর একটা প্রভাব পড়ে। এখন পর্যন্ত বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি পুষিয়ে ওটা আসলে কৃষকদের জন্য অনেক কষ্টদায়ক। এখন পর্যন্ত সর্বশেষ যে বন্যা সেই বন্যায় কিন্তু সুনামগঞ্জে 1,000 হেক্টর বোরো ধানের ক্ষতি হয়েছে, এছাড়া সুনামগঞ্জে প্রায় 11,000 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে, এবং গেল 16 তারিখের বন্যায় কিন্তু 200 হেক্টর বীজতলা ক্ষতি হয়েছে সবজি, বিভিন্ন সবজি, বাদাম সহ বিভিন্ন চাষের, এবং যার ফলে কিন্তু সুনামগঞ্জে হাওর অঞ্চলে যে কৃষকরা সেই ক্ষতি কাটিয়ে ওটা অনেকটা কষ্টসাধ্য। আপনি জানেন যে গেল মার্চ এপ্রিলে একটি পাহাড় ডলে কৃষকের আগায় যে পাহাড় ডোলে কৃষকের বোরো ধানের ক্ষতি হয়েছে, জেলায় প্রায় 20,000 হেক্টর ফসল তলিয়ে গেছিল। সব মিলিয়ে কিন্তু যদি এই আবহাওয়া ভালো না হয়, বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং এই সুরমা নদীর পানি আপনি দেখছেন প্রবল স্রোত এখনও বয়ে যাচ্ছে, সেই পানি যদি অব্যাহত থাকে তাহলে কৃষকদের জন্য সেটা একটা দুর্যোগ এবং দুঃসংবাদ, এবং এই পানি যদি ক্রমেই বাড়তে থাকে তাহলে কিন্তু হাওরের মানুষের জন্য সামনের দিনে একটা দুর্যোগ দেখা দেবে এবং কৃষি খাতে ব্যাপক একটা খরা তৈরি হবে এবং একটা সংকটের সৃষ্টি হবে। আমি ধন্যবাদ দর্শক, সুনামগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সুনামগঞ্জ প্রতিনিধি এয়ার জুয়েল। আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সংকট হবে না লবণের। বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় এমনটা দাবি করেন বাংলাদেশ সল্ট মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। জানান, পর্যাপ্ত মজুদ সত্ত্বেও 1.5 লাখ টন লবণ আমদানির অনুমতি পাওয়া গেছে, তবে লবণের বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। দেশে সংগৃহীত চামড়ার সিংহভাগই আসে কোরবানির ঈদে। এই চামড়া সংরক্ষণে প্রয়োজন পড়ে অন্তত 55,000 টন লবণের, তাই প্রতি কোরবানির আগেই লবণের সংকট তৈরি হয়, বাড়ে দাম। আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন জানায়, কোরবানির আগেই বস্তাপতি লবণের দাম বেড়েছে 250 গুণের বেশি। শুরুতে দিন 700 টাকা ছিল এবং রোজা ঈদের সময় 950 টাকা ছিল। এই কোরবানিতে এসে এই কোরবানি উপলক্ষে এটা কেন 1100 টাকা হলো? তবে দাম স্থিতিশীল রয়েছে বলে দাবি মিল মালিকদের। জানান, দেশে প্রায় 3.5 লাখ টন লবণ মজুদ আছে, তাই আসন্ন ঈদে সংকটের কোনো শঙ্কা নেই। তো ট্যাক্স আরোপ করার ফলে বাজারটা একটু বেড়েছে, কারণ জননেত্রী শেখ হাসিনা চাচ্ছেন যে চাষিরা যাতে উপযুক্ত দামটা তারা পায়, এবং সেই দামটার উপরে বেসিস করে লবণের বাজারটা মোটামুটি এই জুন থেকে 2021-এর জুন জুলাই থেকে শুরু করে জুলাই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত দামটা স্থিতিশীল আছে। কোরবানি ঈদে লবণের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের অভিযানগুলো খুব জোরদারভাবে হবে, ইভেন আমাদের লবণের যদি কেউ মানে এরকম কোনো ক্রাইসিস তৈরি করে মূল্য বেশি নেয় সেখানে আপনারা দেখবেন যে এখানে আমাদের কঠোরতম অভিযান আমাদের চলবে, এবং শুধু ফাইনের মধ্যে নয় তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা যেটা আছে মামলা মোকদ্দমার করার বিষয়ে আমরা যাব। আন্তর্জাতিক বাজারে উচ্চ দামে কেনাকাটা হচ্ছে পশুর চামড়া, দেশের বাজারেও এর প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। মাসুমিয়া, চ্যানেল 24, ঢাকা। কোরবানি ঈদ উপলক্ষে দেশের খামারে খামারে দেখা মিলছে প্রাণী প্রদর্শনী আর বেচাকেনার উৎসব। রাজধানীর মোহাম্মদপুরের তেমনই একটি খামার ঘুরে ঈদ আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাকলি কেয়া। যেহেতু কোরবানি ঈদ, অনেকের মাথায় চিন্তা থাকতে পারে কোথা থেকে গরু কিনবো বা কী ধরনের গরু কিনলে ভালো হবে, তাই আপনাদের এই চিন্তাকে মাথায় রেখে আমরা আজকে এসেছি রিভারাইন ফার্ম লিমিটেডে। এটি অবস্থিত মোহাম্মদপুর বসিলা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন মিস্টার পারফেক্ট এবং আমার ডান দিকে দাঁড়িয়ে আছেন শাহবাজ। এটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু,
এবং এটা 810 কেজি আছে, আর এটার হচ্ছে আপনার 6 দাঁত। আর পাশের গরুটা, এই গরুটার ওয়েট আছে 830+, মানে 830 কেজির উপরে, এটাও শাহিওয়াল জাত এবং 6 দাঁতের গরু। আমরা জানতে চাচ্ছি যে এই খামার করার পরিকল্পনা কোথা থেকে? আমরা এমন একটা কিছু করি খামার যেখানে আমরা প্রোটিন প্রোডাকশন করব, এবং সেটা যেন আমাদের সন্তানদের জন্য বেস্ট কোয়ালিটি হয়, বা সেফটি যদি চিন্তা করি সেই সেফটিটা যেন আমাদের সন্তানরা খেতে পারে, এবং সেই কোয়ালিটিটা আমরা বাজারজাত করব। এইখান থেকে আসলে একটা পরিকল্পনা আমাদের আসে যে আমরা শুধু গরুর খামার না, কিন্তু আমাদের আরও কয়েকটা খামার আছে, হয়তো শুনেছেন, তো এই পরিকল্পনা এইভাবেই আসে। আগামী কিছুদিন পরেই কোরবানি ঈদ, তো কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের প্রস্তুতি গুলো কি? কোরবানি ঈদ উপলক্ষে আমরা তো আলহামদুলিল্লাহ একটা খুব ভালো কালেকশন তো রেখেছি সবার জন্য। তাছাড়া হচ্ছে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বসার জন্য ভালো মতো যেন একটু এনজয় করতে পারে ফ্যামিলি নিয়ে এসে, সেরকম একটা ব্যবস্থা রেখেছি। বিদায় নিব আজকে এখানেই, ভবিষ্যতে দেখা হবে কোনো নতুন এক পর্বে নতুন কোনো ফার্মে। ধন্যবাদ। ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 আজ এ পর্যন্তই। সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলুন, চ্যানেল 24 সাথেই থাকুন।